আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি। কেন? সেটা হচ্ছে যে এই যে অনেকে থাম্বনেলটা দেখতে পাইছেন, এই যে 2000 ঘন্টা ওয়াচ টাইম হলে এখন মনিটাইজেশন 2023-এর একটা সবচেয়ে বড় একটা আপডেট আসতেছে। অলসো আপনারা এখানে এই যে স্ক্রিনশটেই দেখতে পাচ্ছেন। ওকে, আর আপনাদেরকে এই তথ্যটা সম্পর্কে সম্পূর্ণ আপডেট নিউজ দিব আজকে। আর একটা গুরুত্বপূর্ণ একটা লিংক আপনাদের সাথে শেয়ার করব, সেটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে যখনই ইউটিউব তাদের কোনো একটা আপডেট দিবে, সেই পেজে গেলেই আপনারা সহজেই সেখান থেকে সমস্ত আপডেটগুলো সম্পর্কে জেনে যাবেন। কখনো ভিডিওর প্রতি ঝুঁকতে হবে না, অথবা কোনো ভিডিও হঠাৎ করে চোখে পড়লো। আমি যেহেতু এই ভিডিওটা অনেকদিন ধরে দেখতেছি, যে আপনার অনেকগুলো থাম্বনেল দেখতে পেলাম যে 2000 ঘন্টায় এখন চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে 2023 থেকে, তাহলে ভাবলাম আমিও একটু দেখি এটা আসলে কিভাবে কি হচ্ছে আপনাদেরকেও জানাই। ওকে, যদিও এটা দেখে সবার মনে একটা খুশির ভাব আসবে, কিন্তু আসলে ভিতরের তথ্যটা জানার পরে হয়তো বা খুশিটা অত বেশি আপনাদের থাকবে না। কেন থাকবে না? তাহলে আমরা শুরু করি মূল ভিডিওটা। মূল ভিডিওটার জন্য আমি যদি এই যে পেজে আছে যে 2000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে আপনার চ্যানেলে যে হ্যাভ মোর দেন 2000 ঘন্টা ভ্যালিড ওয়াচ পাবলিক ওয়াচ আওয়ার্স ইন দ্য লাস্ট 12 মান্থ, বুঝতে পারতেছেন? ইউটিউব হেল্প লিঙ্ক দেখতে পাচ্ছেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তার মানে কথাটা সত্যি, কথাটা কিন্তু 100% সত্যি, কিন্তু উপরের তথ্যটা আপনারা এখন একটু দেখলেই বুঝতে পারবেন। এই যে আপনার অ্যাপ্লাই টু বি এ সোর্স ইন ইউটিউব ফিউচার হেল্প ফিউচার, এটা হচ্ছে মূলত হেলথ রিলেটেড যে কন্টেন্ট, যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো নিয়ে আপডেট দিছে। এখানে তিনটা নাম দেখতে পাচ্ছেন, CMSS, NIM, WHO। ওকে, তারপরে হচ্ছে যে মিনিমাম এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস। আমি কিন্তু আপনাদের আগে থেকেই বলেছি যে আপনারা এই তথ্যটা, আমি এখানে দেখার পর আমি অনেকগুলো ভিডিও দেখছি কিন্তু কেউ দেখতেছি সেখানে লিঙ্কটা শেয়ার করতেছে না। পরে এই লিঙ্ক অনেক কষ্ট করে খুঁজে আপনাদের জন্য নিয়ে আসছি। আমি শুধু আপনাদের বলে দিলাম 2000 ঘন্টা ওয়াচ টাইম হলেই এখন আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে, কেন বিশ্বাস করবেন কথাটা? আমি যদি সঠিক তথ্যটা আসলে এটা ইউটিউব থেকে ঘোষণা দিছে কিনা আমি যদি সেটা শিওর হতে না পারি, সেজন্য আমি এখন লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি এবং ওখান থেকে আপনারা নিজেরাও দেখে নেবেন এবং আমি আপনাদেরকে এটা এখান থেকে দেখাই দিচ্ছি। ওকে, আমি তো আগেই বলেছি যাদের একটু যদি কষ্ট হয় আপনারা জাস্ট এখান থেকে কপি করে কী করতে পারবেন, আমি এটা এটা কপি করে দেখাই। এই যে এই জিনিসটা মিনিমাম এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস, যেটা মিনিমাম আপনার লাগবে। ওকে, আমি যদি ট্রান্সলেট দেই ইংলিশ টু বাংলা, ওকে, এই যে এখান থেকে ট্রান্সলেট করে নেবেন। ওকে, তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে এই তথ্যটা কাদের জন্যই এখানে আসছে। ওকে, হেলথ ইনফরমেশন শেয়ারিং প্রিন্সিপালস এক্সপার্টস কন্ট্যাক্ট বাই CMSS, NIM অ্যান্ড হু দ্য হু ডেভেলপ বেস্ট প্রিন্সিপালস। আমি লিঙ্ক থেকে আপনারা এটা বাংলা ট্রান্সলেট করে দেখে নিতে পারেন। আমি একটু করে ট্রান্সলেট করে দিই আপনাদের, মানে একটু এক্সপ্লেইন করে দিই আসলে কারা লাইসেন্সড ডক্টর, লাইসেন্সড নার্স, লাইসেন্সড সাইকোলজিস্ট, লাইসেন্স ম্যারিজড অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্ট, ওকে, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, যাদের কিন্তু অবশ্যই একটা লাইসেন্স থাকতে হবে ওই নিজের দেশেরই। ওকে, কারণ আপনি যখন এই ধরনের চ্যানেল, মানে যারা হচ্ছে হেলথ রিলেটেড কন্টেন্ট নিয়ে চ্যানেল করবেন, তাদের এই ধরনের লাইসেন্সগুলো থাকতে হবে এই রিকোয়ারমেন্টগুলোর মধ্যে। তারপরে হচ্ছে যে যদি আপনার এই লাইসেন্সগুলো থাকে এবং আপনার তথ্যগুলো যথেষ্ট কি হয় সঠিক উৎস থেকে নেওয়া হয় এবং তথ্যগুলো যথেষ্ট ঠিকঠাক থাকে, মানে সঠিক তথ্যটা, অবশ্যই সঠিক তথ্যটা দিতে হবে। ওকে, তারপরে আপনি কি করতে পারবেন, এই 2000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন যে আপনার চ্যানেলটা। ওকে, মানে সবার জন্য উন্মুক্ত না এই 2000 ঘন্টাটা। যদি আমরা থাম্বনেল দেখে, আরও অনেকের থাম্বনেল দেখে আমরা খুশি হয়ে যাই, যাক বাঁচা গেল 4000 ঘন্টা থেকে, কিন্তু আসলে মোটেই তথ্যটা এরকম না। 2000 ঘন্টা ওয়াচ টাইমটাই হচ্ছে যে যাদের হচ্ছে যে হেলথ রিলেটেড কন্টেন্ট থাকবে এবং তাদের অবশ্যই লাইসেন্স থাকতে হবে তাদের দেশেরই প্রতিষ্ঠানের। ওকে, আর হচ্ছে যে এটা 2023 থেকে অ্যাপ্লিকেবল হবে, এখন থেকে নয়। সো আশা করি অনেকের জন্য যদিও খুশির খবর যারা হেলথ রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। ওকে, আর বাকিদের জন্য আবারও একটা লস হিসাব করা চলে, 4000 ঘন্টা, 1000 ওয়াচ সাবস্ক্রাইবার, এটা এখনও থেকে যাবে। আপনাদেরকে আমাদেরকে অবশ্যই জেনারেল যারা আমরা আপনারা তাদেরকে এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতেই হবে। সো যাদের হচ্ছে যে হেলথ রিলেটেড কন্টেন্ট নিয়ে এখন কাজ করবেন ভাবতেছেন, তাদের জন্য বিগ একটা আপডেট
আপনারা যারা এই বিষয় নিয়ে কাজ করবেন এখন থেকে খুব সুন্দর করে আপনি আপনার কাজগুলো শুরু করে নিতে পারেন। এটা হচ্ছে আমার ফার্স্ট লিংক, ওকে। তারপরে আমি সেকেন্ড যে লিঙ্কটা আপনাদের সাথে ডেসক্রিপশনে দিচ্ছি সেটা এই যে দেখতে পাচ্ছেন, আপকামিং অ্যান্ড রিসেন্ট অ্যাড গাইডলাইন আপডেটস। মানে হচ্ছে যে যত ধরনের আপকামিং এবং রিসেন্ট গাইডলাইন আপডেট আসবে সেটা আপনি এই লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন আমার ভিডিও দেখে, ওকে। লেটেস্ট আপডেটের মধ্যে যে অক্টোবরে 2022 দেখতে পাচ্ছেন কোন এখানে আসছে, লং ফর্ম ভিডিও অ্যান্ড শর্ট ফর্মেটসের যে আপডেটটা এখানে আসছিল, ওকে, কন্টেন্ট গাইডলাইন্স। এরপরে আগস্টে যেটা আসছিল মনিটাইজেশনের ব্যাপার নিয়ে, এই যে এই তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, আপনাকে কারোর উপর নির্ভরশীল হতে হচ্ছে না। আপনি এই লিঙ্কটা শেয়ার করে কপি করে হচ্ছে যে আপনি আপনার নোটের মধ্যে সেভ করে রাখবেন, ঠিক আছে। এই দুইটা জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করার বিষয় ছিল। এবং আরেকজন আমাকে কন্টেন্ট কমেন্ট করেছিলেন, আমি এটা এখন খুঁজে পাচ্ছি না, উনি জিজ্ঞেস করেছিলেন যে অক্টোবরে কি বাংলাদেশ থেকে চ্যানেল মনিটাইজেশন অফ করে দিচ্ছে কিনা। আসলে আমি এই ধরনের কোনো তথ্য এখনও কোথাও পাইনি, সেজন্য আমি আবার এইখানেও যে আপনার এখানেও দেখলাম যে এরকম ইন্ডিকেট কোনো দেশের জন্য কিন্তু কী করে না, মনিটাইজেশন অফ করে দেয় না, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো আপডেট যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে আপনি লিঙ্ক থেকে দেখতে পারেন, অথবা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে এ ধরনের কোনো আপডেট আসছে কি না, ওকে। আর যাদের জন্য ওই যে বিগ আপডেট আসছে তাদের জন্য কনগ্রেচুলেশনস, আপনারা এখন সুন্দর করে হেলথ রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, ওকে। তাহলে আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, ওকে। 2000 ঘন্টা ওয়াচ টাইম দেখে আর আমাদের খুশিটা মনে থাকলো না, ওটার জন্য আন্তরিকভাবে আমিও দুঃখিত। আসলে এরকম আপডেট আসুক আমিও চাই, কিন্তু সবার জন্য, এটা তো স্পেসিফিক করে দিছে হেলথ কন্টেন্ট, ওকে, হেলথ রিলেটেড কন্টেন্ট। আর এটাতে সবসময় আপনারা এই লিঙ্কটা সবসময় সেভ করে রাখবেন, এটা আপনাদের অনেক উপকারে আসবে, অনেক কাজে দিবে, ওকে। তারপরে হচ্ছে যে আর আমার পরবর্তী ভিডিওটা থাকবে হচ্ছে যে একটা চ্যানেলের ভিডিওর যে কপিরাইট এবং কপিরাইট স্ট্রাইক, এই দুইটা বিষয় কপিরাইট ইস্যুগুলো নিয়ে আমি সেটা নিয়ে একটা বিস্তারিত একটা তথ্য দিব, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি চোখ রাখবেন এবং ভিডিও দেখবেন। আর অবশ্যই আমার থেকে আমাদের চ্যানেল থেকে একটা বাস্তব ভিত্তিক ইউটিউব নিয়ে ভালো একটা তথ্য, সবচেয়ে ট্রাস্টেবল তথ্য যদি আপনি পেতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।